শান্তিপুরে কাঠের তৈরি অসাধারণ শিল্পকর্ম, নেট দুনিয়ায় ভাইরাল টিকটিকি, একসাথে এত টিকটিকি দেখে অবাক হচ্ছেন তাই তো? এমন অভিব্যক্তি যেন কেউ শিকার ধরবে, আবার কেউ বিচক্ষণতার সাথে পর্যবেক্ষণ করছে কিছু। না, এগুলো জীবন্ত নয়, পুরোটাই কাঠের তৈরি। শান্তিপুর শহর অন্তর্গত বাবলা গোবিন্দপুর পঞ্চায়েতের প্রমোদ নগর অঞ্চলের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাসের সুনিপুণ কাষ্ঠশিল্প কর্মের ফসল এই টিকটিকিগুলি। শুধু তাই নয়, সুনিপুণ কাষ্ঠশিল্পের মাধ্যমে বানিয়েছেন গরিলা, গোপাল ভাঁড়, দেবদেবীদের মূর্তি, বৃদ্ধ বয়সে মানুষের জীবনযাপন, নেশাগ্রস্ত মানুষের অভিব্যক্তি, নেতাজি, স্বামীজি, রবীন্দ্রনাথ প্রভৃতি। কথোপকথন সূত্রে জানা গেল, কাঠের কাজের পাশাপাশি ছবি আঁকা, দোতারা বাজানো এবং মৃৎশিল্পের প্রতিও যথেষ্ট দক্ষতা রয়েছে তার। মূলত শিল্পকর্মের প্রতি ছোট থেকেই তার এমনই নেশা। তবে কেউ অনুরোধ করলে তাকেও এমন সুন্দর জিনিসপত্র বানিয়ে দিতে কখনোই পিছু পা হন না, এমনটাই জানালেন আমাদের সংবাদ মাধ্যমকে। তবে তার তৈরি টিকটিকি নেট দুনিয়ায় এখন ভাইরাল। বলছি, আপনি দোতারা বানাচ্ছেন কবে থেকে? আমি তৈরি করছি তা 8-10 বছর হয়ে গেল। আচ্ছা আচ্ছা, কোথায় করেন, বাড়িতে করেন? এই বাড়িতেই তৈরি করি। আচ্ছা, বাড়িতে কত রকমের দোতারা বানিয়েছেন একটু বলুন। আমি অনেক রকমের ডিজাইন করে করে তৈরি করি, এই একটা করছি দেখেন, এটা আলাদা ধরনের ডিজাইন। আচ্ছা, এগুলো কি বিক্রি করেন নাকি? বিক্রি করি, আমার কাছ থেকে বিক্রি হয়ে যায়। আবার এই যে সেই সমস্ত মূর্তি তৈরি করে এগুলো যেগুলো তৈরি করি এগুলো তো আর বিক্রি করি না, এগুলো যদি কোনো মেলায় যেতে হয় তখন হয়তো এগুলি নিয়ে দেখালাম। আর দোতারা তাহলে বাজানোটা শিখলেন কার কাছ থেকে? এ আমি শিখেছি উপলালের কাছ থেকে। এই সব মানুষের আশীর্বাদ, আপনাদের মতো মানুষের আশীর্বাদ, সাধুগুরুর আশীর্বাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সব আপনি নিজেই শিখেছেন বানানো? আমি নিজে শিখিনি, একজন না থাকলে পেছনে গার্ড না দিলে হয়। আমার মা বাবার আশীর্বাদ আছে, ঈশ্বর আছেন উপরে, আর আপনাদের আশীর্বাদ এই। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? রবীন্দ্রনাথ বিশ্বাস। বাড়িটা ঠিক কোন জায়গায়, মানে? এটা প্রমোদনগর। প্রমোদনগর শান্তিপুর নদিয়া। আচ্ছা, এই ধরনের যে আরো শিল্পকর্মগুলো করেছেন দেখছি, সেগুলো কি জন্য করেছেন, কবে থেকে কি ভেবে করেছেন? আমি এটা করে রেখেছি যে মানুষ মরে গেলে তো কেউ কোনোদিন কাউকে মনে রাখে না। রামকৃষ্ণ বলেছিলেন যে যদি কেউ জন্ম নেয় এই দুনিয়ায়, পৃথিবীতে কেউ আসো, খালি খালি চলে যেও না, না পারলে, কিছু না পারলে দেওয়ালের গায়ে একটা দাগ কেটে থুয়ে যেও পাহাড়ের গায়ে, পরবর্তীতে কেউ আসলে ভাববে যেখানে কেউ বোধহয় এসেছিল। আমি এইগুলো বিক্রি করে না, আমি মরে গেলেও আমার পূর্বপুরুষ যারা আছে ওদের থাকলে ওরা আমার কথা একটু স্মরণে রাখবে যে আমাদের অমুক করে গেছিল, তাই এইগুলো সেই হিসাবেই করি আর কি এইগুলো। আচ্ছা, এই যে কাজগুলো করেছেন তার মধ্যে সব থেকে দেখছি টিকটিকি প্রচুর পরিমাণে, তা টিকটিকিটা করলেন কেন? টিকটিকিটাকে ভালোবাসেন বেশি তাই নাকি? না, এটা দেখি অন্য কাজ করতে গেলে আমার অনেক কিছু সরঞ্জাম নিয়ে বসতে হয়, আর টিকটিকি করলে আমি একটা কি দুটো বাটাল নিয়ে যে কোনো জায়গায় জায়গায় বসে টুকটুক করে কাজ করি, অল্পতে কাজ। টিকটিকিটা করলে অল্পতে কাজ হয়ে যায়? হ্যাঁ, ওই তাও দু রোজ লাগে, দু রোজের নিচেই হয় না। আচ্ছা, তা কতদিন সময় লাগলো এই সমস্ত কিছু বানাতে? এক একটা মূর্তি তৈরি করতে 1 মাস লাগে, তার বেশিও লাগে। যেটা বুড়ো বুড়ি তৈরি করে ও প্রায় 1-1.5 মাস লেগে গেছে। তবে আমার এই মালগুলো কোনো জয়েন্ট টয়েন্ট নাই, একদম এক কাট, কোনো জোড়া নাই, কিছু নাই। আচ্ছা আচ্ছা, তা আপনি কি ছোট থেকেই এগুলো প্রতি অ্যাট্রাকশন আছে নাকি? আমি বাচ্চা কাল থেকে যখন পড়াশুনো করতাম তখন থেকে আমার এই ছবি আঁকাটাকার বিশাল ট্যালেন্ট ছিল। আচ্ছা আচ্ছা, আগাগোড়ায় আমি যে সমস্ত কাজ শিখেছি তো নিজের থেকেই করি, আমি ঠাকুর গড়াতাম, মাটির ঠাকুর। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।